সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে। আমাদের যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখাবো যদি সত্যিই তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। অ্যালডিহাইড কিটোন বুঝলি, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে এবিসিডি শনাক্তকরণের 10টি ইম্পর্টেন্ট প্রশ্ন তার উত্তর নিয়ে আস ব্যাখ্যা সহ। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তোমাদের ভিডিওটি ভীষণ উপকারে রাখবে। ওকে তো শুরু করছি, প্রথম দেখো, প্রথমে এক নম্বর যোগটা দেখো কী বলছে, এটা চিনতে পেরেছো? এটা অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যামোনিয়া দিলে এ যৌগ, এ যৌগের তাপ দিলে বি যৌগ, বি যৌগের পিটুওফাইজ ফসফরাস পেন্টক্সাইড দিলে সি যৌগ, আর সোডিয়াম ইথাইড্যাল দেখতে সোডিয়াম ইথাইড দেখতে পেয়েছো দিলে ডি যৌগ। ঠিক আছে, তাহলে কী হতে পারে বুঝলে, কী বললাম? তাহলে প্রথম এ যৌগটা কী হবে দেখো, এ যৌগে কী হতে পারে বলো তো? অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে কী হবে বলো তো? অ্যাসিড আর ক্ষার পরস্পর বিক্রিয়া, অ্যাসিড আর বিক্রিয়া করলে কী হবে না, CH3 COONH4, এর নাম কি বুঝতে পেরেছো? তার মানে এই যৌগটা হবে কি, এই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অ্যাসিটেট, বোঝায় কী বললাম, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম অ্যাসিটেট, অ্যামোনিয়াম অ্যাসিটেট বুঝতে পেরেছো? তাহলে এই যৌগটা অ্যামোনিয়াম অ্যাসিড। এবার যদি তাপ দেওয়া হয়, এই অ্যামোনিয়াম বিজল তাপ দেওয়া হচ্ছে না, দেখো তাপ দেওয়া হচ্ছে, তাপ দিলে কী হবে, জল বেরিয়ে, জল বেরিয়ে গেলে কী হবে বলো তো? জল বেরিয়ে গেলে হবে CH3CONH2। ঠিক আছে, এর নাম কী বলো তো? অ্যাসিটামাইড, অ্যাসিটামাইড বুঝতে পেরেছো? বি যৌগ হলো এটা। এবার কী হচ্ছে, পিটুওফাই, পিটুওফাইয়ের কাজ কি, জল শোষণ করে নেয়া, তা জল বেরিয়ে গেল, জল বেরিয়ে গেলো, তারা হাইড্রোজেন H2 আর অক্সিজেন বেরিয়ে গেল, তার মানে কী দাঁড়ালো, CH3CIN পড়ে আছে, তাহলে এর নাম হচ্ছে মিথাইল সায়ানাইড, যেগুলোর নাম হচ্ছে মিথাইল সায়ানাইড বুঝতে পেরেছো? এবার দেখ, মিথাইল সায়ানাইড সোডিয়াম অ্যালকোহল দিয়েছে, তো সোডিয়াম অ্যালকোহল কী কাজ, বীজাণু হিসেবে কাজ করা, তা আমার ডি যৌগটা কি, বীজাণু করলে কী হবে, CH3CN বীজাণিত, বীজাণিত কী হবে, CH2 আর NH2 উৎপন্ন করলো, এর নাম কী হচ্ছে, ইথাইলামিন, ইথাইলামিন বুঝতে পেরেছো? তা এইভাবে কনভার্সন, এই কনভার্সন এবিসিডি শনাক্তকরণটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চলে আসো দু নম্বর দেখো, দু নম্বর কী বলেছে দেখো, এটা বেঞ্জিন বলে, এটা মার্কারি Hg2+ 20% সালফিউরিক অ্যাসিড সেন্টিগ্রেডের মাত্রা দিলে কী হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কম্পাউন্ড, এটা কী হতে পারে বলো তো? এটা হবে মানে জল সংযোজন বেঞ্জিন বলে, তা বেঞ্জিন হয়ে কী এটা হবে তাকিয়ে দেখো, এটা হচ্ছে CONH2 হবে, CH3 হবে। ওকে, মানে একটা পাটে দেখবে, একটা পাটে হচ্ছে ওয়েট যুক্ত হবে, একটা পাটে এখানটা ওয়েট যুক্ত হবে, এই পাটটা হাইড্রোজেন যুক্ত, যুক্ত রিঅ্যানস হয়, রিঅ্যানস করে এটা, এর নাম হচ্ছে অ্যাসিটোফেনন। ঠিক, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা কম্পাউন্ডটা, অ্যাসিটোফেনন বুঝতে পেরেছো? এটা হলো তিন নম্বর, চলে আসি তিন নম্বর দেখতে পেয়েছো, 20% সালফিউরিক অ্যাসিড আর 1% মার্কিউরি সালফাইড তাপ দিলে এই যৌগ, এই যৌগটা কী হবে বলো তো? এই যৌগটা হবে এখানে হচ্ছে CH3CH অ্যাসিটালডিহাইড, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অ্যাসিটোন, অ্যাসিটোনে যদি আমরা এই যে দেওয়া হয় অ্যাসিটালডিহাইড, CH3 নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড বুঝতে পেরেছো? এবার হচ্ছে বি যৌগ কী হবে, বি যৌগ কী হবে বলো তো? অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালটির HCN যোগ হবে, তাই অ্যাসিডাল ভেঙে দিচ্ছি দেখো, অ্যাসিডালটা ভেঙে দাও, এটা এইচ, এখানে HCN যোগ করে দাও, HCN যোগ করলে কী হবে বলো তো? HCN যদি যোগ করা হয় না, একটা ওয়েজ হবে, CN এখানে অ্যাটাক করো, তার মানে কী হচ্ছে, বি যোগটা হবে CH3C। ঠিক আছে, এটা এইচ থাকলো, এটা ওয়েজ হলো, এটা CN হলো বুঝতে পেরেছো? এর নাম হচ্ছে সায়ানোহাইডিন, সায়ানো হাইডিন বুঝতে পেরেছো? এবার সি যৌগ কী হবে, না সি যৌগটা হবে না, সায়ানোহাইড্রিন যদি যদি আমরা এই যে H3+ দেওয়া হয়, জল দেওয়া হয়, তখন কী হবে, CNটা হচ্ছে COOH গ্রুপ হয়, তার মানে কী দাঁড়াচ্ছে, CH3COH। ঠিক আছে, OH আর এটা হলো H, আর এটা হবে হচ্ছে COOH। ওকে, এটা হচ্ছে সায়ানোহাইড্রিন যৌগ ছিল, তারপরে অ্যাসিড পার্ট হয়ে গেল, CN এর যদি আমরা HCF অ্যাসিড জল দেওয়া হয় COOH গ্রুপ হয়ে গেল। ওকে, এবার দেখো
ইথারঅ্যালুমিন হাইড্রাইড দিয়ে ইথারঅ্যালুমিন হাইড্রাইড ইথারঅ্যালুমিন হাইড্রাইড দিলে কী হবে এখানটা ডি যৌগটা কী হবে দেখো যে এই যে যৌগটা আছে এটা হচ্ছে বিজারণ হয়ে যাবে। বিজারণ হলে কী হবে না সিএইচ যেমন থাকলো সি ওএইচ হলো এটা এইচ এটা কী হবে সিএইচ টু ওএইচ হলো ওকে তা এই যৌগটা কি এইটা হয়ে গেল বুঝতে পেরেছো। নেক্সট আসবো চার নম্বর বছর দেখো ফর্মালডিহাইড তো এমন না দেবো কী দেবো এমন এনএইচ থ্রি এনএইচ থ্রি এই যৌগটা কী হবে দেখো এই যৌগটা হবে দেখে নাও এই যৌগটা হবে সিএইচ টু হোল সিক্স এন ফোর ঠিক আছে এর নাম হচ্ছে ইউরোটোপিন এটাও ভীষণ ইম্পর্টেন্ট যৌগ ইউরোটোপিন তাহলে ফর্মালডিহাইডের সঙ্গে হচ্ছে অ্যামোনিয়ার বিক্রিয়া সিএইচ টু হোল সিক্স এন ফোর ইউরোটোপিন যৌগ উৎপন্ন হয় ওকে। এবার চলে আসবো অ্যাসিটোনে ব্যারাইটা দেবো এই ব্যারাইটাতে ই যৌগ এই যে আয়োডিন সহ চাপ দিলে এম যৌগ তাহলে কী হবে ই যৌগটা কী হবে না অ্যাসিটোনে যে এই এই যৌগ এই রিজনকে ব্যারাইটা বলা হয় ব্যারাইটা দিলে কি অ্যালটোল কন্ডেনসেশন বিক্রিয়া অ্যালটোল কন্ডেনসেশন বিক্রিয়া কী হবে দেখো সিএইচ থ্রি ঠিক আছে বন সি সিএইচ থ্রি এটা হচ্ছে ওএইচ হলো সিএইচ টু সিও সিএইচ এই যৌগটা উৎপন্ন হলো তাহলে ই যৌগটা এটা বুঝতে পেরেছো তাহলে বিটা হাইড্রোক্সি কার্বক্সিল কিটোন যৌগ হলো বুঝতে পেরেছো এইভাবে অ্যালটোল কন্ডেনসেশন বিক্রিয়া হলো। এবার এখানটা যদি তুমি হচ্ছে আয়োডিন আর তাপ দেওয়া হয় এই যৌগটা কী হবে তো জল বেরোবে এটা ওএইচ নেবে আর এর যে সিএইচ টু হাইড্রোজেন সে একটা হাইড্রোজেন নেবে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে তার মানে কী দেওয়া হচ্ছে সিএইচ থ্রি বন সি সিএইচ থ্রি ঠিক আছে দ্বিবন্ধন সিএইচ সিও সিএইচ থ্রি এর নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড মেসিটাইল অক্সাইড বুঝতে পেরেছো এটা মনে রাখবে এটা খুব ভালো কোশ্চেন বুঝলে কি ব্যারাইটা দিলে অ্যালটো কন্ডেনসেশন বিক্রিয়া হলে বিটা হাইড্রোক্সি কিটোন যৌগ উৎপন্ন করছে তারপর আয়োডিন তাপ দিলে হচ্ছে মেসিটাইল অক্সাইড উৎপন্ন হচ্ছে ওকে। এরপর চলে আসে দেখো এটা কি ক্যালসিয়াম অ্যাসিডের তাপ দিলে এ যৌগ এ যৌগ হাইড্রোজিন দিলে কী হচ্ছে বি যৌগ ওকে। তো এখানে যে তাপ দেওয়া হয় এই যৌগটা কী হবে বলো তো এই যৌগ অ্যাসিটোন হবে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি অ্যাসিটোন হবে অ্যাসিটোনের জন্য এই হাইড্রোজেন দেওয়া হয় তখন কী যৌগ হবে না বি যৌগ যেটা হবে সিএইচ থ্রি সিএইচ থ্রি ঠিক আছে দ্বিবন্ধন এন এনএইচ টু ওকে। এটা অ্যাসিটোন হাইড্রোজন যৌগ হবে কী বলো হাইড্রাজন বলো অ্যাসিটোন হাইড্রোজেন যৌগ হলো ওকে। সাত নম্বর দেখো এটা হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড প্রোপানয়িক অ্যাসিড আয়োডিন লাল ফসফরাস জল দেবো তাহলে বি যৌগ উৎপন্ন হবে ওকে। তা বি যৌগটা কী হবে দেখো না এটা হচ্ছে এইটা হচ্ছে এইচ ভি জেড রিয়াকশন বলে হেল ভেলাড জেলেনক্স বিক্রিয়া বলা হয় তাহলে যেটা কী হয় এই যে আলফা হাইড্রোজেন আছে এটাকে আলফা কার্বন আলফা হাইড্রোজেন জায়গায় একটা আয়োডিন পজ করতে মানে সিএইচ থ্রি ওকে সিএইচ নিচে একটা আয়োডিন আর সি ডবল ওকে। এটা হচ্ছে আলফা আয়োডো এটা হচ্ছে আর কী বলছো আলফা আয়োডো প্রোপানয়িক অ্যাসিড ওকে যেগুলোর নাম হচ্ছে আলফা আয়োডো প্রোপানয়িক অ্যাসিড বোঝা গেছে। নেক্সট আসবে দেখো আট নম্বর কোশ্চেন দেখো কী বলেছি না আট নম্বর দেখো এটা অ্যাসিটোন এটা হাইড্রোজেন দিয়েছে অ্যাসিটাল দিয়ে হাইড্রোজেন দিয়ে তার কী হবে যৌগটা সিএইচ থ্রি এই যৌগ হবে এটা সিএইচ থ্রি সিএইচ দ্বিবন্ধন এন এনএইচ টু ওকে মানে এই যে হাইড্রোজেন আর এই অক্সিজেনে জল বেরিয়ে গেল দ্বিবন্ধন মাঝে থেকে গেল ওকে এইভাবে তৈরি হয়। এবার ইথিলিন গ্লাইকল দিলে হচ্ছে এটা উল্পকৃষ্ণার বিজারণ এই বিক্রিয়ার নাম হচ্ছে উল্পকৃষ্ণার বিজারণ উল্পকৃষ্ণার বিজারণের মাধ্যমে কী হবে না এই যৌগটা বেরিয়ে গিয়ে হাইড্রোজেন প্রবেশ করে বিজারণ বিক্রিয়া তার মানে সিএইচ থ্রি আর সি হাইড্রোজেন বেরিয়ে গেল আর দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে তার মানে কী দাঁড়াবে সিএইচ থ্রি আর এটা দাঁড়াবে সিএইচ থ্রি সিএইচ থ্রি এর নাম কী হলো মিথ ইথেন বুঝতে পারছো তাহলে বি যৌগটা কী হলো বি যৌগটার নাম হচ্ছে ইথেন বুঝতে পারছো তাহলে এই যৌগটা হচ্ছে অ্যাসিটালডিহাইড হাইড্রোজন যৌগ কী বললাম হাইড্রোজন যৌগ আর যে বিটা হচ্ছে ইথেন যৌগ ওকে। এবার চলে আসো ন নম্বর কোশ্চেন এটা হচ্ছে কি ক্যালসিয়াম ফর্মালডিহাইড তাপ দিলে কি এই যৌগ এই যৌগ 50% বি যৌগ এই যৌগটা কী বলতো তাপ দিলে হচ্ছে ফর্মালডিহাইড এইচ সি যে ফর্মালডিহাইড হবে ওকে। ফর্মালডিহাইড যদি 50% হয় এটাকে বিক্রিয়া থেকে বিক্রিয়ার নাম হচ্ছে ক্যানিজারো রিয়াকশান ক্যানিজারো বিক্রিয়া ক্যানিজারো বিক্রিয়া তোমরা কী জানো বি যৌগটা আমি করে নিতে পারবো বি যৌগটা হবে
HCOONA ওকে সি যোগ ওটা হয় বিজারণ হয়ে যাবে একটা কি বিজারণ জারণ হয় এটা হচ্ছে ক্যালসিয়াম ফরমেট হবে ঠিক আছে এই যোগটা ক্যালসিয়াম ফরমেট আর এটার নাম কি মিথানল হবে বুঝতে পেরেছো তাহলে বি যোগের ক্যালসিয়াম ফরমেট আর সি যোগের মিথানল ওকে এবার লাস্ট এখন 10 নম্বর কোশ্চেন দেখো অ্যাসিটোন অ্যাসিটোন জিং অ্যামাগ্রাম জন্য যা হয় এই যোগ এই যোগটা কি ক্রিমিনেশন বিজারণ হয় এটা ক্রিমিনেশন বিজারণ বিক্রিয়া কি উৎপন্ন হয় না CH3 CH2 সিএসের মাঝের যেটা ছিল সিও গ্রুপটা বিজারিত হয়ে সিএসের পোপেন উৎপন্ন হলো ওকে তাহলে অ্যাসিটোন জিং অ্যামাগনাস বিজারণ করে পোপেন উৎপন্ন হয় ওকে আবার অ্যাসিটোনে বি যোগ হলে এইটা এই যোগটার নাম হচ্ছে ম্যাসিটিলিন বলে যোগটার নাম হচ্ছে ম্যাসিটিলিন ওকে তাই কী দিলে হবে না এখানে মনে রাখবে গাঢ় H2SO4 আর পাতন করতে হবে দিলে হচ্ছে ম্যাসিটিলিন উৎপন্ন এটা খুব ইম্পর্টেন্ট কী ঘটে বিক্রিয়া ওকে আশা করি এই চ্যাপ্টারে বাছাই করে ABCD সমাপ্ত করলে তোমার ভিডিওটি যদি সত্যি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ওকে